বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সবাই অনেকে ভালো আছেন বন্ধুরা আমি ফাইনালি এটা পেলাম আর কি আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপেল অ্যাপেলের ব্যাগ ফাইনালি এটা পেলাম বলছি এ কারণে যে কারণ এটা পেতে আমাকে বেশ কিছু কি বলে খড়কুটা পড়ানো লাগছে মানে বাংলায় যেটাকে বলা হয় তার কারণ আমার পেছনে যে স্টোরটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেনাক্স লেনাক্স মল এটা এই লেনেক্স মলে আমরা আগে একদিন এসেছিলাম এই লেনেক্স মলের অ্যাপেলের স্টোরে কিন্তু আমাদেরকে সেখানে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি তার কারণ হচ্ছে যে অ্যাপেল স্টোরে এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া মানে ঢোকা পর্যন্ত যাচ্ছে না আপনি চাইলেই অ্যাপেল স্টোরে ঢুকতে পারবেন না তো তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি অনলাইনে এটা অর্ডার দিয়েছিলাম অনলাইনে অর্ডার দিয়ে এখান থেকে মানে স্টোর থেকে পিক আপ করতে পেরেছি আর যদি আপনি আপনার বাসায় এটা পেতে যান তার জন্য আপনাকে এক থেকে দেড় মাস ওয়েট করতে হয় এটাই হচ্ছে প্রবলেম যাই হোক আমি ফাইনালি এটা পেয়েছি এটাই আসলে সুখবর তো আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আপনার অ্যাপেলের মানে আইফোনের টুয়েলভ প্রো ম্যাক্স যেটা মানে সব থেকে বড়ো যেটা ম্যাক্সিমাম যেটা সেটাই আর এখানের চারটা কালার রয়েছে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে ব্লু কালার তো যাই হোক চলুন আমরা এটার কী বলে আনবক্স করি দেখি আসলে ফোনটা কেমন ফোনটা আমি বাসায় যেই আনবক্স করব তো বাসায় যেতে যেতে আপনাদেরকে প্রকৃতির এক রঙিন রূপ আপনাদেরকে আমি দেখা যাচ্ছি আমেরিকাতে দেখা যায় যখন শীত শুরু হয় শীতের শুরুতে দেখা যায় গাছের পাতাগুলো রঙিন রূপ ধারণ করে এটা আপনাদের দেখতে খুব ভালো লাগবে আশা করছি আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটার আনবক্সিংয়ের জন্য একটা ভিডিও আপনাদেরকে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব সো ফাইনালি এটা আমরা পেয়েছি এটা হচ্ছে আমাদের সেই প্যাকেটটা তো এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কি বলে ফোন অ্যাকচুয়ালি এটা আমি আগে ওপেন করেছি করেছি মিন ওরাই এটা ওপেন করে দিয়েছে কারণ করোনার সময় রিফান্ড দেওয়াটা একটু কঠিন আর কি কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আবার যাওয়া মানে একটা বেশ ঝামেলার জন্য কাজটা করা আর কি বেশ মানে কাজটা বেশ ঝামেলা আর কি সঙ্গত কারণে আমি এটা ওদের কাছ থেকেই ওপেন করে এনেছি এবং আপনার কি বলে চেকটা করে এনেছিলাম পাশাপাশি আরেকটা কাজ আমি করেছি সেটা হচ্ছে ওদের ওদেরকে দিয়ে আর কি স্ক্রিন প্রোটেক্টারটা দিয়ে এসেছি কারণ ওরা এই বিষয়ে এক্সপার্ট যার জন্য আসলে আগে ওপেন করা হয়েছে যাই হোক আমি আপনাদেরকে ফোনটা আগে দেখাই কাঙ্ক্ষিত ফোন এটাই হচ্ছে সেই ফোন দেখেন তো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোন এই ফোনটা এটার মডেল হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো এই ফোনটা এসেছে আর সাথে ফোনের সাথে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা কি বলে চার্জার তো আমরা এই চার্জারটা এখানে পেয়েছি চার্জার ঠিক না এটা শুধুমাত্র আপনার কর্ড যেটা সেটা পেয়েছি বাট আপনার অ্যাডাপ্টারটা কিন্তু দেওয়া হয়নি তার মানে দেখেন এত দামি একটা ফোন বা এত ব্র্যান্ড অ্যাপেল ব্র্যান্ডের একটা ফোন এটা কিন্তু শুধুমাত্র এই কর্ডটা আমাদেরকে দিয়েছে বাট কোনো অ্যাডাপ্টার দেয় নেই অ্যাডাপ্টারের জন্য এটা অ্যাডাপ্টারটা আমাদেরকে আলাদা কিনতে হয়েছে তার কারণ হচ্ছে আপনার চাইলেই আমরা এই যে আপনার কর এর সঙ্গে কিন্তু আমাদের রেগুলার আর আর যেগুলো আপনার অ্যাডাপ্টার আছে বাসায় বা অন্যান্য ফোনের যে অ্যাডাপ্টারগুলো আছে অ্যান্ড্রয়েড বা অ্যাপেলের আগের যে আপনার অ্যাডাপ্টারগুলো তার সঙ্গে এগুলো মিলে না এটা হচ্ছে আপনার টাইপ সি ইউএসবি টাইপ সি যার জন্য এই অ্যাডাপ্টারটা আমাদেরকে নিয়ে আসতে হয়েছে অ্যাডাপ্টারটা হচ্ছে এইটা এটা হচ্ছে অ্যাডাপ্টার তো দেখুন এই অ্যাডাপ্টারের দামও হচ্ছে আপনার এটাও নাইনটিন ডলার্স দিয়ে অ্যাডাপ্টার এটা কিনে আনতে কিনে আনতে হয়েছে এটা হচ্ছে আসলে অ্যাপেলের কী বলে এটা একটা অনেক বড়ো একটা ব্র্যান্ড একবার আসলে এরা কী বলে নামটাও করে ফেলেছে ব্র্যান্ড তৈরি করে ফেলেছে এখন সব কিছুতে এরা আর কি ব্যবসা হ্যাঁ এটাই হচ্ছে আপনার বিষয় আর কি তো এটাই হচ্ছে অ্যাডাপ্টার এই যে রেগুলার অ্যাডাপ্টারের মতোই কিন্তু শুধুমাত্র এখানে আপনার এটার সঙ্গে লাগবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ইউএসবি টাইপ সি সো এই অ্যাডাপ্টারকে আমার অ্যাডাপ্টারটা আমার আলাদা করে কিনতে হয়েছে ইভেন এর সঙ্গে কিন্তু আমাকে কি বলে এর সঙ্গে আমাকে কিন্তু কোনো হেডফোন দেয়া হয়নি শুধুমাত্র এইটা দিয়েছে এই কডটা আমাদেরকে দিয়েছে অ্যাডাপ্টার আমাদের আলাদা করে কেনা লাগছে আর পাশাপাশি দিয়েছে একটা আপনার কি বলে পিন এটাকে সিম ঢোকানোর জন্য এই পিনটা আমাদেরকে দিয়েছে এই পিন হ্যাঁ আর একটা জিনিস আমি নিয়ে আসছি সেটা হচ্ছে কি বলে এটা হচ্ছে কেস মানে ফোনটাকে সেফ রাখার জন্য ওই কেসটা আসলে নিয়ে আসাটা খুব জরুরি কে এটা আইফোন কেস মানে আইফোনের আপনি যাই মানে অ্যাপেলের আপনি যাই কিনতে যাবেন আসলে প্রচুর দাম এরা নেয় ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করেছে যার জন্য এই অ্যাপেল ব্র্যান্ডের আপনি যাই নেবেন অনেক দামি তবে হ্যাঁ কোয়ালিটিটা ভালো এটা আপনাকে মানতে হবে কিন্তু সেই তুলনায় অত্যন্ত এক্সপেন্সিভ তার মানে এই যে আপনার কেসটা আপনার ক্লিয়ার কেস দেখেন এই যে ক্লিয়ার কেসটা এটা রেগুলার আপনি যদি অ্যামাজন থেকে কেনেন অন্যান্য ব্র্যান্ডের হয়তো আপনি পনেরো ডলার বা বিশ ডলার পেয়ে যাবেন বাট এটা আমাকে কিনতে হয়েছে এখানে এখানে প্রাইসটা দেওয়া আছে ফোর্টি নাইন ডলার্স ফোরটি ডলার্স তো টু এক্সপেন্সিভ এখানকার সিমের সাইজ খুবই ছোটো তো আইফোনের ক্ষেত্রেও আপনার কিন্তু দুই ধরনের দুই ধরনের আইফোনই আছে একটা হচ্ছে আপনার আনলক আর হচ্ছে আর হচ্ছে আপনার ক্যারিয়ারের সাথে তো আমরা এটা আনলকি এনেছি কারণ আমরা যে কোনো সিমই এখানে ইউজ করতে পারবো এটাই হচ্ছে সুবিধা ইভেন এই ফোনটা কিন্তু আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই আমি এটা ইউজ করতে পারবো চাইলে বাংলাদেশ বা আপনার পৃথিবীর অন্য কোনো জায়গায় আমি এটা ইউজ করার সুযোগ আছে তো এই সিমটা এখন এই প্লেটে রেখ রাখলাম এখন এটা এভাবে এখানে ঢুকিয়ে দিয়ে এখানে এখানে হয়ে গেল দ্যাটস ইট তো আমরা সিমটা ঢুকিয়ে নিলাম এখন আমাদেরকে এখন এটা কেসটাও এখানে ঢুকাতে হবে হ্যাঁ আপনার যে আপনার কেসটা এরকম করে আসছে এখন মোটামুটি সেফ এখন এটা পড়ে গেল ভাঙার পসিবিলিটি কম যা কমপ্লিট হয়ে গেলে এখন এটাকে আপনার কাজটা করতে গেলে প্রথমে এটাকে আপনার সেট আপগুলো করে নিতে হবে ফোনের আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন আপনার ফেস আইডি আছে ফেস আইডি দিতে পারেন তো এবারের যে আইফোন টুয়েলভ যেটা বেরিয়েছে যে লেটেস্ট মডেলটা এখানে আপনার বেরিয়েছে মোট চারটা মডেল একটা হচ্ছে আপনার আইফোন টুয়েলভ রেগুলার যে ফোনটা সেটা আছে আর পাশাপাশি এবার যেটা স মানে ফার্স্ট টাইম বেরিয়েছে এটা মিনি নামের অর্থাৎ আইফোন টুয়েলভ মিনি এটা একটা বেরিয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই সাইজটা খুবই ছোটো মানে হ্যান্ডেল করা খুবই সহজ খুব সহজে একটা জায়গায় রেখে দেওয়া যায় আর এই টুয়েলভ মিনির পাশাপাশি আপনার টুয়েলভ রেগুলার সেটা তো আছেই আর রেগুলার যেটা সেটা আপনার এখানে যে আপনার ক্যামেরা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা হচ্ছে দুইটা ক্যামেরা ওখানে আছে আর এছাড়া আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো যেটা আছে সেটাতে আপনার আপনার এই সেম ক্যামেরা এখানে ক্যামেরা সেম শুধুমাত্র আপনার স্ক্রিনের সাইজটা একটু ছোট। সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চেস আপনার এই স্ক্রিনের সাইজ আর এটা হচ্ছে আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এই আপনার স্ক্রিনটা একটু বড়ো আর এছাড়া আপনার এর ব্যাটারিটা একটু বেটার এর আপনার কি বলে চার্জটা অনেক বেশি সময় থাকবে এছাড়া এবারে যে মডেলগুলো বেরিয়েছে এই প্রত্যেকটা মডেল হচ্ছে আপনার ফাইভ জি ইলেভেন পর্যন্ত আইফোন ইলেভেন পর্যন্ত সবগুলো ছিল ফোর জি বাট এবারের মডেলগুলো সব ফাইভ জি এটা একটা বড় চমক আই থিঙ্ক তো এটা আমরা মোটামুটি আইফোন প্রো ম্যাক্সটা আমরা দেখলাম এখন এখানে আমেরিকাতে এটার প্রাইসটা আসলে কত এর আবার তিনটা কি বলে তিনটা ক্যাটাগরি রয়েছে তো এই তিনটা ক্যাটাগরিতে যে স্টোরেজ রয়েছে তো প্রথম ক্যাটাগরিতে আছে হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট গ্যাগাবাইট এবং সেকেন্ডটা হচ্ছে আপনার টু হান্ড্রেড ফিফটি সিক্স গ্যাগাবাইট এবং ফাইনাল আরেকটা যে ক্যাটাগরি আছে সেটাতে আছে আপনার টু হান্ড্রেড সরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ স্টোরেজ মেমোরি স্টোরেজ সমগত কারণে এর দামটাও কিন্তু এই স্টোরেজের উপর অনেকখানি ডিপেন্ড করে যদি আপনি এখানে এটা কেনেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তাহলে সেটার দাম আসবে হচ্ছে ওয়ান থাউজেন্ড নাইন তার মানে এগারোশো ডলার পাশাপাশি ট্যাক্স আসবে তো আমি যে ফোনটা নিয়েছি এটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি সিক্স গেগাবাইট স্টোরেজের যে ফোনটা আছে সেটা নিয়েছে মিডিয়াম যেটা আর কি সেটা নিয়েছি তো এটার প্রাইস হচ্ছে ইলেভেন নাইনটি নাইন মিন বারোশো ডলার এটা নিয়েছে পাশাপাশি এখানে আমাকে ট্যাক্স পে করতে হয়েছে ট্যাক্সেরও কিন্তু বিষয় আছে সেলস ট্যাক্সটা কিন্তু ডিপেন্ড করে আপনি কোন সিটিতে বাস করছেন এরপরও কিন্তু ডিপেন্ড করে কারণ বিভিন্ন সিটিতে সেলস ট্যাক্সটা কিন্তু ভিন্ন রকমের হয়ে থাকে ইভেন একই সিটিতে ভিন্ন ভিন্ন এরিয়াতে কিন্তু সেলস ট্যাক্সটা আপনার ভিন্ন হয়ে থাকে যেমন আমরা যে এরিয়াতে বাস করি এখানে আপনার ট্যাক্সটা হচ্ছে আপনার এইট পার্সেন্ট আবার এখান থেকে যদি আমি বিশ মাইল দূরে ড্রাইভ করে যায় সেক্ষেত্রে দেখা যাবে সেখানে সেলস ট্যাক্সটা হয়তো সেভেন সঙ্গত কারণে আমাকে এই এই ফোনটার জন্য আমাকে সেলস ট্যাক্স পে করতে হচ্ছে নাইনটি সিক্স ডলার্স তবে বাংলাদেশে এই ফোনটার দাম আসলে কত এটা আমার সঠিক জানা নেই তবে আমার ধারণা হয়তো দাম একটু বেশি হবে কারণ হচ্ছে যে যখন কোনো প্রোডাক্ট আমরা বাইরের কোনো কান্ট্রি থেকে এটা ইম্পোর্ট করি তখন সাধারণত দামটা একটু বেড়ে যায় কারণ বিভিন্ন রকমের ট্যাক্স আমাদের এখানে পে করা লাগে আর অ্যাপেল যেহেতু আমেরিকান ব্র্যান্ড বা আমেরিকান কোম্পানি সংগত কারণে আমেরিকাতে এই প্রোডাক্ট দাম তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে আবার আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যদি সেলস ট্যাক্সটা না পে করতে হয় আমি জানি না এখন পে করতে হয় কি না যদি পে করতে না হয় তাহলে হয়তো আপনার দামটা প্রায় সেম সেমই চলে আসতে পারে আর যদি আপনার সেলস ট্যাক্স পে করতে হয় তাহলে সেক্ষেত্রে দামটা কিন্তু অনেক বেড়ে যেতে পারে তবে বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে অনেক সময় এই আইফোনেরও কিন্তু ডুপ্লিকেট বেরিয়ে যায় বাংলাদেশে অনেক সময় এটা হয় যে অনেক প্রোডাক্টের কিন্তু এই ডুপ্লিকেটটা বিশেষ করে চায়না থেকে অনেক সময় এটা চলে আসে সঙ্গত কারণে আপনার এটা একটু দেখে দেখে নিয়ে কেনাটা উচিত অ্যাপেল স্টোর থেকে সরাসরি আপনার কেনাটা বেটার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আইফোন টুয়েলভ প্রো সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা তৈরি হলো আর আপনারা জানেন আমি আমেরিকার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে নিয়মিত ভিডিও শেয়ার করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলে থাকি তো আপনারা যদি আমেরিকার কোনো বিষয় সম্পর্কে জানতে চান দেখতে চান প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সেটা জানান তাহলে কী হবে সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আবারও অনেক ধন্যবাদ আবারও দেখা হবে আমেরিকার নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত আপনার সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে